আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে খুবই মজাদার একটা ভর্তার রেসিপি শেয়ার করব, আশা করি সবার খুব ভালো লাগবে। তো সবার কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন নতুন নতুন রেসিপি। তো এখানে আমি মৌসুম নিয়েছি এবং মৌসুমগুলো যেহেতু বড়, মাঝখান থেকে কেটে ভালো করে পরিষ্কার করে এগুলা সিদ্ধ করতে দিয়েছি, সাথে কাঁচামরিচ দিয়েছি অনেকগুলো সিদ্ধ করতে। পানিটা একেবারে শুকিয়ে ফেলতে হবে, এতে করে ভর্তাটা মজা হবে। আমি এখানে এক টুকরা ভাজা মাছ নিয়েছি, এতে করে কিন্তু ভর্তার টেস্টটা আরও বেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখন ভিতরের যে একটা সাদা অংশ থাকে, এটা এটা ফেলে দিতে হবে। এভাবে করে ফেলে দিয়ে যে বিচিটা থাকে সেটাও ফেলে দিতে হবে। ফেলে দিয়ে ভালো করে হাতে মেখে নিতে হবে বা ব্লেন্ড করতে হবে বা পাটায় বেটে নিলেই হবে। তো এগুলি একটু কচি ছিল, হাতে মেখে নিলেই হয়ে গিয়েছে। একটু শক্ত হলে পাটায় বেটে নেবেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। আমি কিন্তু একটু বাগার দেওয়া ভর্তা পছন্দ করি, একেবারে কাঁচা পেঁয়াজ পছন্দ করি না, তাই বলে কিন্তু ভাজি না একদম, পেঁয়াজটাকে একটু নরম করি। তো এখানে আমি দুইটা রসুন দিয়েছি, বড় বড় রসুনটাকে, আর বড় একটা পেঁয়াজ দিয়েছি। দিয়ে একটু নরম হওয়ার পর কিন্তু সরিষার তেল দিয়েছি এখানে 4 টেবিল চামচ, একটু তেলটা আমি বেশি দিই ভর্তার মধ্যে। তো সরিষার তেল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে যখন পেঁয়াজ আর রসুনটা একটু নরম হয়ে এসেছে, তখন কিন্তু মৌসুমটা আমি এখানে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এগুলো আপনারা কিন্তু বেটেও নিতে পারেন। তো আমার কাছে এভাবে বাগার দেওয়া ভর্তা ভালো লাগে। তো এই তো ফাইনাল রেসিপি, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।